স্বচ্ছ ভারত উন্নত ভারত স্লোগান তুলে সচেতনতা মিছিল করল মালদা রেলওয়ে গার্লস হাইস্কুল। শুক্রবার সকাল 11:30 নাগাদ মালদা শহরের মহানন্দা পল্লী এলাকায় বিদ্যালয় প্রাঙ্গনে বেশ কয়েকটি বৃক্ষ রোপণ করা হয়। এরপর স্বচ্ছ ভারত উন্নত ভারতের স্লোগান তুলে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা মিছিলের আয়োজন করা হয়। হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকারা। এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করতে মিছিলে অংশ নেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভানেত্রী তথা ইংরেজবাজার পৌরসভার 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালী ঘোষ সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীপর্ণা রায় সহ সিনিয়র সিটিজেন কমিটির সদস্যরা। এদিন মহানন্দা পল্লী এলাকায় সচেতনতা মিছিল পরিক্রমা করে। সেটার বিভিন্ন দিনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল, আজকে তার অন্যতম দিন। এবং এখানে আমরা গাছ লাগানো হলো, সাথে সাথে আমাদের ছাত্রীরা এবং টিচাররা রাস্তায় একটা র্যালি করলো, যার মাধ্যমে প্রত্যেকটি মানুষকে জানানো হলো যে গাছ লাগানো কতটা প্রয়োজন, গাছ লাগান প্রাণ বাঁচান, এবং সাথে সাথে ক্যারি ব্যাগ বর্জন করুন, এই বার্তাও মানুষকে আমরা এখান থেকে আমাদের ছাত্রীরা এবং টিচাররা সবাই দিলাম।